আমরা স্টার্ট করেছি ব্যাঙ্গালোর থেকে সোজা হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে এলে পরে প্যারাডাইস বিরিয়ানি খেতেই হয়। এখন আমরা চলে এসেছি চারবিরাত। আমাদের পিছনে হুসেন সাগর। গল্পটা শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে। অনেকদিন ধরেই মনটা খুব উড়ু উড়ু করছিল একটা লম্বা ট্রিপের জন্য। ড্রাইভিংটা আমার বরাবরই খুব ভালো লাগে, তো এই ট্রিপটা কিন্তু আমরা গাড়ি নিয়েই করেছিলাম। আর আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল হায়দ্রাবাদ, তারপর একে একে ঝাঁসি, গোয়ালিয়র, আগ্রা, পরপর আমরা অনেকগুলো স্পট কিন্তু ভিজিট করেছি এবং প্রত্যেকটি জায়গার ভিডিও আমি পরপর আপলোড করতে থাকব। তো চলো দেখা যাক হায়দ্রাবাদে আমরা কেমন ঘুরলাম। গুড মর্নিং, সকালবেলা দাঁড়িয়েছি একটু কফি খেতে। এর আগে অনিরুদ্ধ চালাচ্ছিল, প্রায় 3 ঘন্টা মতো ও চালালো, তারপরে আমি ধরেছি। সকালবেলা ঘুম পাচ্ছে তো দাঁড় করিয়ে দিলাম। একটা দারুণ সুন্দর জায়গা, কফি বানালাম, কফি বানিয়ে খাচ্ছি ঘুম কাটানোর জন্য। হায়দ্রাবাদে আমরা বেলা 12টা নাগাদ গিয়ে পৌঁছই। আমরা উঠেছিলাম হুসেন সাগরের সামনে একটি হোটেলে, যার রুম রেন্ট ছিল পার ডে 1200 টাকা। তারপর স্নান করে আমরা চলে গিয়েছিলাম প্যারাডাইসে বিখ্যাত বিরিয়ানি খেতে। ভীষণ ভালো খেলাম দুপুরবেলা দুজনে মিলে, একদম কাবাব বিরিয়ানি। Bye.
হায়দ্রাবাদের বিরিয়ানি যেমন বিখ্যাত, এই বিরিয়ানির কথা উঠলেই যে দোকানের নামটা আসে আর কি সবার মনে, সেটা হচ্ছে প্যারাডাইস। হুসেন সাগরের সামনে প্যারাডাইসে আজকে আমরা দুই ভাই চলে এসেছি, বিরিয়ানি আর কাবাব। কাবাব অলরেডি পড়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি কাবাবের ছবি, আর বিরিয়ানি এখনো আসেনি, আজকে সেটার ছবিও দেখাচ্ছি। বিরিয়ানি খাওয়ার পর একটু মিষ্টি মুখ না করলে কি ভালো লাগে? আর প্যারাডাইসের বিরিয়ানির পর যেই আইটেমটা খেতেই হবে আর কি, মানে আমাকে অনিরুদ্ধ সেটা বললো, সেই আইটেমটার নাম হচ্ছে খুবানিকা মিঠা। তো এই হচ্ছে সেই খুবানিকা মিঠা যেটা আমরা এখন খেতে চলেছি। খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো, চলো এইবার তোমাদেরকে হায়দ্রাবাদের ঐতিহাসিক গোলকোন্ডা ফোর্ট ঘুরিয়ে আনি। গোলকোন্ডা ফোর্টে লাইট অ্যান্ড সাউন্ড দেখার পর আমরা সোজা চলে গিয়েছিলাম চার মিনারে। এখন আমরা চলে এসেছি চার মিনার। এখন আমরা আছি হুসেন সাগরের সামনে, এই আমাদের পিছনে হুসেন সাগর।
বেশ কিছুটা সময় হুসেন সাগরের সামনে কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম সোজা হোটেলে, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্য ঝাঁসির দিকে। আমার নেক্সট ভিডিওটা যেটা আসছে সেটা ঝাঁসির দিকে, দেখতে ভুলো না কিন্তু বন্ধুরা। আর এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, দেখতে থাকো, সেট টু গো। Thank you.